ঈদের ছুটি, বিপুল সংখ্যক মানুষ বাড়ি যাওয়ায় শুনশান নীরবতায় পাল্টে গেছে ব্যস্ততম নগরী ঢাকার দৃশ্য। অল্প সংখ্যক যানবাহন চলাচল করছে রাজপথে, বন্ধ রয়েছে দোকানপাট। লোকজন ঈদ করবে, তাদের নিরাপত্তার জন্য আমরা আছি। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাটা খুবই জোরদার। জাতীয় পতাকার পাশাপাশি রং বেরঙের পতাকায় সাজানো হয়েছে বিভিন্ন সড়ক। খালি রাস্তায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। তবে বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশুরা ঘুরতে এসেছে চিড়িয়াখানায়। বানর, বাঘ, সিংহ সহ বিভিন্ন প্রাণী দেখে খুশি তারা। ঢাকা শহরে আসলে এই সুযোগ হয় না, সেজন্য আর কি ওদেরকে নিয়ে একটু বাইরে আসছি। বাঘ দেখছি, ভালুক দেখছি, পরে হরিণ দেখছি, কুমির দেখছি, জলজ দেখছি। ঈদের ছুটিতে ঘুরতে আসছি, আমাদের অনেক ভালো লাগছে। ঘোরাফেরা করলে একটু ভালো লাগে সবারই, বাচ্চাদের। রমনা ও শিশু পার্কে বিভিন্ন রাইডে চড়ে নির্মল আনন্দে মেতে উঠেছে বিনোদন প্রেমীরা। গল্প আড্ডায় মেতে ওঠেন কেউ কেউ। এখানে অনেকগুলো রাইডে উঠেছি এবং ছবি তুলেছি। বনিল আয়োজনে ঈদ উদযাপনে বিনোদন